আমি হইলাম লোড শেডিং ম্যান, আশেপাশে যত এলাকা আছে সব এলাকার কারেন্ট আমার কথাই উদ্ভোষ করে। সুপারম্যান সে তো আকাশে উড়ে বেড়ায়, স্পাইডারম্যান সে তো বিল্ডিং এ বিল্ডিং এ ঝুলে বেড়ায়, আর আমি লোড শেডিং ম্যান, আমার আঙ্গুলের একসাথে পুরো এলাকার কারেন্ট ইন্ডিয়া নিলে ঘুরে দিবার পারি। উফ কি গরম, ফ্যানের পাওয়ারটা একটু বাড়িয়ে দে। আহ কি শান্তি, না না এত শান্তি করে লইব না, যাই অমুক এলাকায় একটু লোড শেডিং দেই। ও নো নাও এবার গরমে মরো। আরে অমুক এলাকায় দেড় ঘন্টা যাবো তো শেডিং, না না এত নির্দয় হইলে চলবো না, যাই তবে দশ মিনিট লাগে একটু কারেন্ট দেই। অমুক এলাকায় আবার এক ছেড়ি রে প্রপোজ করছিলাম, ছেড়ি রাজি হয় নাই, যা আজকে তোকে সারাদিনও কারেন্ট দিন না। জীবন রে কি লাভ খোদা, তুমি তো আমার উঠে নিবাই না, তাই আমি উঠে এবার লাগছি। কিরে মরি না গেলা, ইয়া মরবা কেমনে, ইয়ে কারেনি তো নাই। হ্যালো কারেন্ট আলা ভাই, মরবার বার্তা ছিল আমাকে এলাকায় একটু কারেন্ট দেন তো, খারাও দেখতাছি। ও নো সুইচটা অনেক দূরে, লাগর পাইতাছি না। হ্যালো এখন কারেন্ট দেন যাবো না, আর দুই ঘন্টা লাগবো, মেইন লাইনে সমস্যা। আপনি হালা শান্তি মতো মরবারও পারুম না, এখন এই দুই ঘন্টা কি তার ধরে ঝুলে থাকুম নাকি। গেলাম 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 গেলাম, দাদু চলো অফিসে, আর গিরাই গুড়াই বাইরে ছুঁয়াই অফিসে যাই কি, তার চেয়ে ভালো মনে মনে দুটা গালি দেন, দেখবেন মনটা ঠান্ডা হয়ে গেছে। আমার বাড়িতে ভাই ছোট ছোট বাচ্চা ভাই, কারেন্ট গেলে ওরাও গালি দেওয়া হয়, কোন মাতালে কারেন্ট নিয়ে যেতে পারেন তো খেলা। না না জীবনে বহু গালি দিচ্ছি, আমার ধৈর্যের বল সীমানা পেরিয়ে ছক্কা হয়ে গেছে, গালিতে কামাইব না, ওগো হাই ডোজ দম লাগবে। ধুর বোরিং বোরিং লাগতাছে, না এত বোরিং হলে চলবো না, জীবনে একটু মজা আনতে হইব। এখন ব্যস্ত আছি, কোন অভিযোগ থাকলে ওই যে অভিযোগ বক্স, কোন অভিযোগ করে বাড়ি যা ঘুমাও গা। আব্বে হালাই ঘুমাইতে দিলে তো ঘুমাবো, এই দিনের বেলা কারেন্ট ঠিক আছে, তখন তাও বাইরের আলো বাতাস খাই একটু বাইজা থাকবার পারি, মাগার রাইতের বেলা হালাই যখনই একটু ঘুম ঘুম বাবাইবো অন্তেই পুচুত করে কারেন্ট লয়ে যাবো, কারেন্ট তো যাই যাই লগে আমার ঘুম রাগ করে বাপের বাড়ি জায়গা। ওই কিছুক্ষণ পর কারেন্ট আবার ঠিকই দিয়ে দেই, দিলে কি হইবো, এই ঘুম আর বউ সেম টু সেম, একবার রাগ করে বাপের বাড়ি গেলে ফিরে আনা বহুত কষ্ট। বাবু বাবু সাবাস সাবাস, আমাগো কারেন্ট আবার ভালো আছে, ও তো যায় না মাঝে মাঝে আসে। ওই বিদ্যুৎ কেন্দ্রে জ্বালানির সংকট পড়ছে, একটু লোডশেডিং তো হইবই। আব্বে হালাই এটারই একটু লোডশেডিং কয়, শ্বশুর বাড়ি খাইতে বলে যেমন শাশুড়ি আদর করে কয়, আর একটু বাদ দেই বেশি না এক চামচ, আর অমনি পাতিল শুদ্ধ ঢেলা দেয়, এখন তোমার লোডশেডিং হয় কি ওই শাশুড়ির এক চামচের মতো নাকি। ধুরুমিয়া কোথায় কোথায় গেলি শ্বশুর বাড়ি জানকে, বুঝো না বিয়ার গেরা উঠছে, একটা বিয়া করিয়ে দাও। না না এখন শাদি করুন যাবো না, তোমার এতে কোনো ভরসা নাই, তুমি যে আমার বাসুর বাড়িতে লোডশেডিং দেবা না তার কি গ্যারান্টি আছে। কপালের কি লিখুন, কারেন্ট গেলে ফ্যানও পাই যায়, ফ্যানও পাইলে গরম লাগে, গরম লাগলে গলা শুকাই যায়, গলা শুকাইলে ফ্রিজের পানি খেবার মন চায়, হালা এদিকে আবার ফ্রিজে বড় করে নোটিশ বোর্ড লাগানো, কারেন্ট ছাড়া ফ্রিজ খুললে মাছ মাংস সব পচা যায়, তাই কারেন্ট গেলে ফ্রিজ খোলা সম্পূর্ণ নিষেধ, আদেশ ক্রমে আম্মা যান। ও হ্যাঁ তোমাকে কথার তালে তো ভুলে গেছি, আমার আবার অমুক এলাকায় লোডশেডিং দিতে হইব। বিসমিল্লাহ Thank you.
দাদু চলো হাত ভেঙে দিছি দেখুন এবার কেমন লোক ছেড়ে দেয়।